যেই একজন রাজনৈতিকের ঘরে বেড়ে ওঠে, কেন এত ভালো একটা ক্যারিয়ার রাজনৈতিক, একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আপনি, এমন সময়ে এসে কেন রাজনীতি ছেড়ে দিলেন? কোনো ক্ষোভ বা কোনো দুঃখ থেকে, মানে নিজের মনে কি কোনো ব্যথা ছিল যে কোনো অপ্রাপ্তি বা কিছু? আসলে আমি শুরু থেকেই বাংলাদেশের রাজনীতি আমার কাছে পছন্দ ছিল না, বিকজ বাংলাদেশের রাজনীতি আমরা খুব নোংরা। হ্যাঁ, আমরা দলমত এর ঊর্ধ্বে উঠে দেশকে নিয়ে ভাবতে পারি না, আমরা সবাই দল নিয়ে ব্যস্ত থাকি। তো এই কালচারটা আমার কাছে শুরু থেকেই ভালো লাগেনি। হ্যাঁ, আমি অন্য জেনারেশনের মানুষ, আমি বিদেশে থেকে বড় হয়েছি, তো আমার চিন্তাধারা ডিফারেন্ট ছিল। তো আমি যখন পলিটিক্সে ঢুকলাম প্রথম 2001 সালে যখন নির্বাচন করলাম, তো আমি চেয়েছিলাম যে বঙ্গবন্ধুর আদর্শ, আমার বাবার যে অবদানগুলো, এগুলোকে তুলে ধরার জন্য আমার রাজনীতিতে আসা প্রয়োজন, এবং আমিও চেষ্টা করব মানুষের জন্য কিছু করা, সার্ভ করার জন্য, রাইট? তো দুর্ভাগ্য আমার 2001 সালে নির্বাচনে, মানে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সে সময় মানে আমাদের ভরাডুবি হয়, শুধুমাত্র 300 আসনে 58টি আসন আমরা জিতি, ওই 58 আসনের মধ্যে একটি ছিল আমার। তো অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন সে সময় বিএনপির খুব বাঘা ক্যান্ডিডেট ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, তিনি মানে সাবেক পাটমন্ত্রী ছিলেন, খুব দাপটের নেতা ছিলেন, এবং ওনার বাবাও ছিলেন আপনার মানে পূর্ব পাকিস্তানে সময় মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি। আমার বাবা আবার কিন্তু ওনার বাবার সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং ইতিহাসে একই রকম দেখা যায় যে আমার বাবাও কিন্তু 54 সালের নির্বাচনে হারিয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহর বাবাকে। তো এটা অনেক অনেকটা একটা রিপ্লে হয়ে যায় ইতিহাস পুনরাবৃত্তি, 2001 সালে। তো এনিওয়ে, ব্রিগেডিয়ার হান্নান শাহ, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ এখন প্রয়াত, আমি মানে প্রয়াত ব্যক্তি হিসাবে আমি আশা করব যে আল্লাহ ওনাকে জান্নাত বাসী করবেন। এনিওয়ে, তো ওই ইলেকশনের পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাকে আরও হতাশ করেছিল। হ্যাঁ, চারদলীয় জোট সরকার, জামাত বিএনপির জোট সরকার। তো আমি যেটা শুরুতেই বলেছি যে আমি, আমার রাজনৈতিক কালচারটা পছন্দ ছিল না, যে আমরা দলের ঊর্ধ্বে উঠতে পারি না, তো সেটার একটা জলজ্যান্ত প্রমাণ পেয়েছিলাম 2001 সালের নির্বাচনের পর। বিএনপি জামাত জোট সরকারের সময় যে নির্যাতন নিপীড়ন করা হলো বিরোধী দলের উপর, অকল্পনীয়, ঠিক আছে? শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা, প্রতিটা উপজেলা, প্রতিটা জেলাতে মানে মামলা মকদ্দমা করে হ্যারাসমেন্ট করা, ঠিক আছে, মানে একটা আতঙ্কের আবহাওয়া সৃষ্টি করা চারিদিকে। আমি মানে যে দলই হোক না কেন এই কালচারের বিরোধী, তা আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি সে সময়। তো সেই সেজন্য আমি কিন্তু যখন আমাদের জননেত্রীর উপর হামলা হলো এবং বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা হতো, আমরা যখন আন্দোলনরত থাকতাম, তখন আমি চেষ্টা করেছিলাম একটি মুখ্য ভূমিকা রাখার জন্য, কারণ আমি অ্যাকচুয়ালি জেনুইনলি আমি এটার বিরোধী ছিলাম যে এরকম হতে পারে না একটা দেশে, ঠিক আছে? এই রাজনৈতিক কালচারের পরিবর্তন আসা দরকার। পরবর্তীতে আমরা জানি 2007 সালে আরেকটা পট পরিবর্তন হলো, এটাকে এখন আবার আরেকটা নেগেটিভ, আবার আমাদের 111 আসলো, ঠিক আছে? 111 আসার পর যাই হোক, পরবর্তীতে আমাদের আরেকটা নির্বাচন আসলো, 2008 সালের নির্বাচন। তো 2008 সালের নির্বাচনটা আমাকে খুব উৎসাহিত করেছিল, কারণ আমার দলের ইলেকশন ম্যানিফেস্টোটা যখন করেছিলাম, ঠিক আছে, সেই ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছিলাম যে আমরা বাংলাদেশকে একটা সিস্টেমিক চেঞ্জের দিকে নিয়ে যাব। সিস্টেমিক চেঞ্জ, সিস্টেমিক চেঞ্জ মানে হচ্ছে যে ইনস্টিটিউশনাল চেঞ্জ আসবে। হ্যাঁ, তো আমরা যদি গণতন্ত্রের কথা চিন্তা করি, গণতন্ত্রের মূল জিনিসটা যদি আমরা চিন্তা করি যে গুড গভর্নেন্স বা সুশাসন, ঠিক আছে, আমরা যদি একটি সুন্দর অর্থনীতি চাই, আমরা যদি একটা সুন্দর ভবিষ্যৎ চাই, সব কিছুর ফাউন্ডেশন হচ্ছে সুশাসন। অবশ্যই ইউ মাস্ট হ্যাভ গুড গভর্নেন্স। তো গুড গভর্নেন্সের জন্য কী কী প্রয়োজন? গুড গভর্নেন্সের জন্য দরকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন হচ্ছে সেপারেশন অফ পাওয়ার্স, ঠিক আছে? গুড গভর্নেন্সের জন্য হচ্ছে রাজনৈতিক ইনফ্লুয়েন্সের বাইরে থাকবে প্রশাসন, রাইট? অবশ্যই, দিজ আর অল কি স্টোনস অফ গুড গভর্নেন্স। এবং গুড গভর্নেন্সের মূল হচ্ছে টু এনশিওর জাস্টিস, ন্যায় বিচার থাকতে হবে, এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হলে রুল অফ ল ইজ মাস্ট, ইউ মাস্ট হ্যাভ
কি রুল অফ ল অর আইনের শাসন ইজ আ মাস্ট। তো আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব আমাকে দেওয়া হলো, আমি খুব আগ্রহের সাথে নিয়েছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে এই টার্গেটগুলো আমরা ফুলফিল করতে পারবো, পরিবর্তনগুলো আনতে পারবো। আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় পয়জন ক্যান্সার হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, অনিয়ম একটা কালচার, ঠিক আছে? এই অনিয়ম এবং দুর্নীতির কালচার থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধের লক্ষ্যে আমরা কোনোদিনও পৌঁছাতে পারবো না, যেটা ছিল সোনার বাংলা, রাইট? সো আমি খুব আগ্রহের সাথে এগিয়ে এসেছিলাম যে আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট বিগ চেঞ্জ, ঠিক আছে? যে আইনের শাসন কায়েম করতে কি করতে হবে, আমার পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে, বিকজ পুলিশ অ্যান্ড ল এনফোর্সমেন্ট আর দ্য কি টু মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে? দ্যাট মিন্স দে মাস্ট বি কাম আউট অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি আমি বিভিন্ন রাজনৈতিক দল, যেমন জামাত বিএনপি সরকার যখন ছিল, আমার নিজের অভিজ্ঞতা, আমরা দেখেছি পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইউজিং পুলিশ অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপন। তো আমি চেয়েছিলাম এই কালচার থেকে বেরিয়ে আসতে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হয়তো সময় লাগতো, দুর্নীতিমুক্ত দুই দিনে হবে না, কিন্তু শুরু করতে হবে, শুরুটা তো প্রয়োজন, শুরু করতে হবে। শুরু করতে পারলে হয়তো নতুন প্রজন্ম উৎসাহিত হতো। লুক, উই মাস্ট থিঙ্ক লাইক দিস, যে আমাদের একটা সভ্য জাতি চিন্তা করে যে আমরা নিয়ম মানলে সবাই পাবো, অসভ্য জাতি চিন্তা করে আমার আগে পেতে হবে, তারপরে দেখা যায় কেউ পায় না। আমরা এখন অনেকটা ওই স্টেজে এখনো আটকে আছি, ঠিক আছে? আমাদের বেরিয়ে আসতে হবে। সো মানে আমি বিশ্বাস করতাম, এখনো করি, যে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে, এনকারেজ করতে হবে, অ্যান্ড এটা শুধুমাত্র সম্ভব এক্সাম্পল সেট করে, এক্সাম্পলস, উদাহরণ দেখাতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে। এবং উদাহরণ সৃষ্টি করতে পারে কারা, যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, রাইট? উদাহরণ আমরা কি করে শুরু করতে পারি, আমরা শুরু করতে পারি পুলিশকে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, দুর্নীতিমুক্ত করে পুলিশকে আমরা তাদের যা যা প্রয়োজন একটা মিডল ক্লাস ফ্যামিলি মেনটেন করার জন্য আমরা পুলিশকে সব কিছু সুযোগ সুবিধা দিলাম। কন্ডিশন হচ্ছে ইউ মাস্ট সার্ভ দ্য কান্ট্রি, তোমার কাজ হচ্ছে তুমি প্যাট্রিয়টিক্যালি দেশের জন্য সার্ভিস দিবা, তোমার যা যা প্রয়োজন সব কিছু রাষ্ট্র দিবে, বাট এটার যদি কোনো ব্যত্যয় ঘটে সর্বোচ্চ পানিশমেন্ট তোমার জন্য দেওয়া হবে। এরকম করে যদি আমরা ল এনফোর্সমেন্টকে সাজাতে পারতাম, আমরা যদি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারতাম, ঠিক আছে, এবং আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি একটা করে অ্যান্টি করাপশন ইউনিট বসিয়ে দিতে পারতাম, তখন মাথা থেকে শুরু হতো আমাদের সব, একবারে তো চেঞ্জ আসবে না, রাইট? তা আমার ইচ্ছা ছিল এরকম কিছু করার, বাট আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমরা এখনো প্রস্তুত না, মানুষ হিসাবে, জাতি হিসাবে, উই আর নট রেডি ইয়েট। সো আমি মনে করি যে আরও টাইম লাগবে, আমাদের নতুন প্রজন্মের চাইতে হবে, চাইতে হলে চাইলেই পরিবর্তন আসবে। এখন আর আমাদের আরেকটা বদভ্যাস হচ্ছে আমরা ওয়েট করি আরেকজন করে দিবে, যে আপনি কেন করে দিচ্ছেন না, আপনি তো রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনৈতিক পরিবারের সন্তান হলেই যে আমারই করতে হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই। দায়িত্ব দেশের নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব আছে, হ্যাঁ, উই শুড অল কন্ট্রিবিউট, উই শুড অল ট্রাই টু চেঞ্জ ফর দ্য বেটার।